নমস্কার, আমি জয়ন্ত ঘোষাল বলছি। আজকে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইনডোর স্টেডিয়ামে দলীয় নির্বাচনের যে বৈঠক এবং যে সমস্ত প্রক্রিয়া, তার মধ্য থেকেও কিন্তু আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করলেন। তিনি বললেন যে তিনি 2024 প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিজেপি, এবং সেই বিজেপির বিরুদ্ধে তার লড়াই সেটা কিন্তু তিনি করবেন উত্তরপ্রদেশে গিয়ে। তাহলে বিধানসভা নির্বাচন এখন যেটা হচ্ছে, সেই উত্তরপ্রদেশের সেই নির্বাচনে তিনি প্রার্থী দিচ্ছেন না, কিন্তু 2024 দেবেন, অর্থাৎ শর্ট টার্ম লং টার্ম। এখন অখিলেশের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠক করছেন, তিনি এখন সেখানে কিন্তু কোনো প্রার্থী দিচ্ছেন না। কমলাপতি ত্রিপাঠীর নাতি থেকে শুরু করে বেশ কিছু লোকজন এসেছেন, আরও আসছে, কিন্তু তারা 2024 লড়বে। তারা কিন্তু এবারের নির্বাচনে, এবারের বিধানসভা নির্বাচনে তারা কিন্তু তৃণমূলের প্রার্থী হচ্ছেন না। এবারের নির্বাচনে, বিধানসভার যে নির্বাচন এখন যেটা হচ্ছে, সেই নির্বাচনে কিন্তু কমলাপতি ত্রিপাঠীর নাতি নির্বাচনে লড়ছেন না, কিন্তু 2024 লড়বেন, এবং আরও অনেকে আসছেন। তার মানে এটা কি, একটা বড় জাহাজে যেতে গেলে একটা নৌকোয় চেপে জাহাজ পর্যন্ত অনেক সময় যেতে হয়, নৌকো থেকে জাহাজে উঠতে হয়। সুতরাং এখন যদি উনি উত্তরপ্রদেশের নির্বাচনে একেবারেই যোগ না দিতেন, অখিলেশকে সমর্থন না করতেন, অখিলেশের কাছ থেকে তিনি কিন্তু আসন চাননি। সত্যি কথা বলতে কি, অখিলেশের পার্টিও তো কোনো আসন পশ্চিমবঙ্গ থেকে পায়নি এর আগে। সুতরাং এটা একটা নতুন ক্ষেত্র প্রস্তুত হবে। বিধানসভা নির্বাচনের ফলাফল যাই হোক, বিজেপি জিতুক বিজেপি হারুক, মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে বিজেপি হারুক, কিন্তু এবারে তো ভোটে নেই মমতা বন্দ্যোপাধ্যায়, মতাদর্শগতভাবে আছেন, তিনি নীতিগতভাবে মোদীর বিরোধী লড়াইয়ে লড়ছেন। এই লড়াইটাকে কিন্তু তিনি নিয়ে যাচ্ছেন 2024 লক্ষ্যে। 2024 এই লড়াই, এটা কিন্তু উপকার কার হবে, বিজেপির উপকার হয়ে যাবে না তো, যদি অনেক বেশি ডিভিশন অফ ভোট হয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিশন অফ ভোট যাতে না হয়, তার জন্য তিনি কিন্তু আহ্বান জানাচ্ছেন। মুশকিল হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কিন্তু বলেছেন যে কংগ্রেসকে নিয়ে সমস্যা উত্তর পূর্বাঞ্চলে, গোয়াতে, সর্বত্র, চণ্ডীগড়ের কথা তিনি রেফারেন্স দিয়েছেন। মানে এমন একটা পরিস্থিতি হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি কিন্তু চাইছি যাতে কংগ্রেস সঙ্গে আসে, কিন্তু কংগ্রেসকে যদি জমিদারি মনোভাব কংগ্রেস ত্যাগ না করে, তারা যদি মোদি বিরোধী প্ল্যাটফর্মে সামিল না হয়, তাহলে কি করে হবে, তাহলে ভোটটা হবে কি করে? সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু উত্তরপ্রদেশের নির্বাচনের দিকে কিভাবে এগোচ্ছেন, শপথ ভঙ্গিতে এগোচ্ছেন, সেটার দিকে নজর রাখতে হবে। তিনি কিন্তু কংগ্রেসকে বাদ দিয়ে এগোতে চাইছেন না, তিনি কংগ্রেসকে সঙ্গে নিতে চাইছেন। কিন্তু কংগ্রেস কুম্ভকর্ণের মতো ঘুমোবে আর বলবে ওরে তোরা সবাই আমাকে এসে সাহায্য কর, সেটা তো হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে এবারে কংগ্রেসকেও আসতে হবে। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।